ये दाग के दिए এইটাই তো হুমা, এই যে ব্যাখ্যা মন্দির বাবা শিব হুমা না ঝুঁকো না, ও ইয়ে হবে, প্রবলেম হবে, প্রবলেম হবে, যেও না। আর 14ই মার্চ 21 সাল গত বছর জানুয়ারিতে আমরা এসেছিলাম, কিন্তু না তালা বন্ধ মারা বন্ধ আছে, যাওয়া যাবে না। তবে এটা বিখ্যাত ব্যাখ্যা শিব মন্দির, হুমা মন্দির বলে, ভিতরটা আমরা গেছিলাম গত। যাই হোক, এই জায়গাটা খুব সুন্দর, কারণ এখানটা যে এই মহানদী পাথরলা নদী পাথরের উপর দিয়ে মহানদী বয়ে গেছে, মনে হয় জলটা কমে গেছে, তার কারণ কোথায় ওই যে ড্যাম তৈরি করেছে হীরাকুদ, তার ফলে এখানে জল কমে গেছে। আছে মাছ, প্রচুর মাছ, আসছেন কল্লোলদা যা দেখে নিয়েছি গতবার, আর এবার না দেখলেও হয়তো আফসোস নেই। মাছগুলো তুলবো, এবার আমাদের মানে বাবা ইয়ে ডাকছে, কি বলার নাম, ফুলবনিতে নাইট স্টে করছি, ওখান থেকে দারিংবাড়ি সামনে যাচ্ছেন আমাদের গাইড কাম ট্যুর অপারেটর কল্লোলদা। হ্যাঁ কল্লোলদা আদামা উইকেন্ড ট্যুরের পক্ষ থেকে কল্লোলদার সঙ্গে আমরা যাচ্ছি, কিন্তু দুপুরবেলা মাছগুলো তো বিশ্রাম নিচ্ছে, এখন কি আর মাছ দেখা যাবে? নিশ্চয়ই দেখা যাবে, দুপুরবেলা মাছ সব নিয়ে রেস্ট নিচ্ছে, দুপুরবেলা মাছ রেস্ট নিচ্ছে, মাছ খাবো বলে অপেক্ষা করে আছে, আপনারা খাবার দেবেন নালে ওরা না খেয়ে মরবে। ওই দ্বীপের ওখানে গেছিলাম গতবার, হ্যাঁ আজ 14ই মার্চ 2021 রবিবার, গত বছর এসেছিলাম জানুয়ারিতে, তারপর আর কোথাও বেরোতে পারি, দীর্ঘদিন পরে অসুস্থতা নিয়েও বেরোচ্ছি। এখানে বড় বড় মাছ আছে, একদম দর্শনার্থী নেই আজকে, বোধহয় মন্দির বন্ধ বলে, জাস্ট আমরা কয়জন। ফটো তুলুন মন্ডলদা, এত সুন্দর বিউটি স্পট আর পাবেন না, ফটো তুলুন, ফটো তুলুন, এরকম বিউটি স্পট মন্ডলদা পাবেন না, ইউটিউবে দিতে হবে। এই যে মাছ, মাছ ওই তো মাছ, আয় 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 আয়, ঠিক আছে, আয় 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 না, আয় 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 না, আয় ধরে খাবো না, ধরে খাবো না, আয় আয় খেতে দেবো, আয় আয় ধরবো না, ধরবো না, আয় এসে পড়, এসে পড়, ধরবো না। এ কি মাছগুলো কি অনশন করেছে নাকি, খাবার পড়ে আছে, একটাও মাছ নেই, আরে মাছগুলো অনশন করেছে, খাবার পড়ে আছে, একটাও মাছ নেই, মাছগুলো সব পালিয়ে গেছে, ওই যে নৌকো করে আছে।